হৃদয় বাবু নামের ছেলেটি বর্তমানে 64টা মেয়েকে বাংলাদেশে পাচার করে ইন্টারন্যাশনাল মেয়ে বাজারে বিক্রি করেছে বলে তথ্য বেরিয়ে এসেছে। আরো যে কত ধরনের তথ্য রয়েছে তা আমরা এই ভিডিওতে বলে শেষ করতে পারবো না, কিন্তু হৃদয় বাবুর আড়ালে আরো যে বাংলাদেশের কিছু মেয়ে চক্র রয়েছে যারা কি রীতিমতো ইন্টারনেট জগৎটাকে টিকটকের মাধ্যমে অশ্লীলতায় ছেয়ে দিয়েছে তাদের নাম কিন্তু আমরা হয়তোবা জানিও না। যদি এক নম্বরে কথা বলতে হয় নদী আলবেলা, বাংলাদেশের মিয়া খলিফা নামে ইতিমধ্যে তাকে ইন্টারনেটের সকল মানুষ তাকে নাম দিয়ে ফেলেছে। মেয়েটি নাকি এই নামে খুশিও হয়ে থাকেন, কারণ মাত্র 14-15 বছর বয়সে এই ধরনের অশ্লীল ভিডিও করলে যে কোনো মানুষ টিকটকে ভালো একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারে। কিন্তু এর বিপরীতে সে কি দেহ ব্যবসা করছে না কি করছে সেটি আসলে অজান্তে। তবে এই মেয়েকে নিয়ে যদি কথা বলতে হয়, 2 বছর আগে স্কুল থেকে অশ্লীলতার কারণে ব্যার করে দেওয়া হয়। তারপরেই তো আমাদের পড়ে যায় বাংলাদেশের করোনা লকডাউন। এই লকডাউনে সে একের পর এক অশ্লীল ভিডিও তার টিকটক অফিসিয়াল থেকে আপলোড করে যাচ্ছে। এই বিষয়ে বাংলাদেশ প্রশাসনের আসলে নজরবন্দি করা উচিত। দুই নম্বরে কথা বলতে হবে একটি গ্যাংকে নিয়ে, যে গ্যাংয়ের নাম T20। সেখানে রিয়া নামের একটি অল্প বয়সের সুন্দর মেয়ে রীতিমতো ছেলেদেরকে নিয়ে অঙ্গভঙ্গি করে ভিডিও আপলোড করছে, যে ভিডিও কন্টেন্ট গুলো খুবই জঘন্য। এসব বিষয় নিয়ে যদি কথা বলি তাহলে ইউটিউব কমিউনিকেট আমাদের এর আগে একটি ভিডিওকে সরিয়ে দিয়েছে। এই রিয়া T20 ভিডিওগুলোর কথাবার্তা এতটাই জঘন্য যা কোনো ভদ্র সমাজ গ্রহণ করতে পারবে না। আর ভিডিও শেষ করার আগে বলতে চাই, যারা কিনা হৃদয় বাবুর মতো লোকের সাথে চলাফেরা করেছেন তারা আপনি আরেকবার এই ছেলেটির মুখের দিকে তাকিয়ে দেখেন। নেশায় চোখ দেবে গিয়েছে, চেহারার মধ্যে আফিনে দাগ পড়ে গিয়েছে। ভদ্র সমাজ কিভাবে এসব ছেলেদের কাছে গ্রহণযোগ্য হয় আমরা আসলে জানি না। এসব ছেলেদের কাছে যেসব মেয়েরা যায় তারা যে কতটা রুচিসম্পন্ন তাও আমরা বলতে পারছি না। ভিডিওতে বেশি কথা বলে আমাদের দেশকে আমরা আর লজ্জিত করতে চাই না। ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে। এই পর্যন্ত বিদায় জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা মিডিয়া এলটিডির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।